সুপ্রভাত বন্ধুরা, মেঘাস ডেইলি ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ শুক্রবার সকাল সকাল বরের বন্ধুর আমন্ত্রণে চলে এসেছি তারই চাষের জমিতে। অনেক করে বলেছিল যে শীতকালের ফসল তোমরা এসে নিজে হাতে ইচ্ছে খুশি মতো তুলে নিয়ে যেও। তো যেই এই কথা শুনেছি, আমি আর লোভ সামলাতে পারিনি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করার মতো একটা ব্লগও হয়ে যাবে, আর জমিতে গিয়ে নিজে হাতে ফসল তোলার এক্সপিরিয়েন্সটাও হবে। যদিও এক্সপিরিয়েন্সটা আগে কোনো দিন আমার ছিল না, তাই খুব উৎসাহের সাথে বেশ জোর কদমেই হেঁটে চলছিলাম। আর এদিকে দেখো, ক্ষেত ভোরে হলুদ সর্ষে ফুলে ভরে আছে। দেখে মনে হচ্ছিল ভেতরে ঢুকে দু চারটে রিলস বানিয়ে নিই, কিন্তু ওই নাচ গানটা তো আমি আবার করতে পারি না। সেই জন্য বরকে বললাম যে তুমি ফুলগুলো তোলো এক এক করে, আমি সেটাই ভিডিও করি, কারণ সর্ষে ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ ভাল লাগে। আর এদিকে দেখো, একটা একটা করে আমার বর সর্ষের ফুল তুলছে। এই সারা ক্ষেতের যদি ফুল তোলার কাজটা ওকে দেওয়া হয়, তাহলে মোটামুটি কত বছর লাগতে পারে তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যেই স্পিডে আমার বর ফুলগুলো তুলছে। কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভাল লাগছে। অল্প কয়েকটাই তুলেছিলাম, কারণ ক্ষেত ভরা ফুল, এবার সব যদি কিছুটা তুলে নিই সেই ক্ষেত্রে তাদেরও তো সর্ষের ক্ষতি হবে না, তো ওই জন্য অল্প কিছু সর্ষে ফুল তুলেছিলাম। আর উল্টো দিকের জমিটাতে দেখো প্রচুর সর্ষে হয়ে রয়েছে, পুরো একদম তোড়া তোড়া সর্ষে একদম গাছে ভরে রয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভাল লাগছিল, আর যখন হাওয়া দিচ্ছিল, এইগুলো তো নড়ছিল, তখন দারুণ লাগছিল দেখতে। আর এদিকে দেখো, জমির আল ধরে হেঁটে চলেছি এক এক করে, এতটাই অসমতল যে হাঁটতে কিন্তু বেশ অসুবিধেই হচ্ছিল, কারণ এরকম জমির মধ্যে দিয়ে যাতায়াত করা তো আমাদের অভ্যেস না। আর এইদিকে দেখো, এই দাদার হচ্ছে জমি, তো সেই দাদা বলল যে তোমাদের কি কি পছন্দ হচ্ছে তুলে নাও। আর দাদা নিজেই বেছে বেছে বেশ কিছু ফ্রেশ পেঁয়াজকালি তুলে দিল আমাদেরকে। আমি যদিও কোনো সবজি নিজে হাতে করে তুলিনি, ওরা তুলে দিচ্ছিল, আমার ওতেই মজা হচ্ছিল, আমি ভিডিও করতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক। আর এদিকে দেখো, একদম ফ্রেশ ধনে পাতা, একদম তাজা যাকে বলে, তুলে নিয়ে চলে এসেছে। আর এই যে ফ্রেশ পেঁয়াজকালি, তোমাদেরকে যেটা বললাম আর কি। এইদিকে দেখো বন্ধুরা, সারি দিয়ে পেঁয়াজ গাছ হয়ে রয়েছে, অল্প অল্প পেঁয়াজও কিন্তু দেখা যাচ্ছে না। আমি না এরকম জমিতে কোনোদিন যাইনি, সেই জন্য আমার ভীষণ এক্সাইটিং লাগছিল। আর এদিকে দেখো, প্রচুর বিট গাছ হয়ে রয়েছে। আমরা যে বিট খাই একদম মাঠের থেকে একদম তাজা তোলা সবজি, কি মজা! এ মাঠে এসে সবজি না তুললে বুঝতে পারবে না। যদি কারো কোনো দিন সুযোগ হয়, একদম মাঠে গিয়ে মাঠ থেকে সবজি তুলবে, এর আনন্দ অন্যরকম, মনে জন্য এই খাবার থেকেও বেশি আনন্দ। আর এইদিকে দেখো, এই দাদা কত বিট তুলে দিয়েছে, বলছে এই বিট শাকগুলো একবার ভাজা করে খেয়ে দেখো। তো বাজারে তো বিট শাক সেরকম একটা কিনতে পাওয়া যায় না, বিটটাই পাওয়া যায়। তো এই দাদার কাছ থেকে শাকগুলো নিয়ে এসে কিন্তু ভাজা করে খেলাম, বেশ দারুণ লাগলো, নতুন একদম, আমি কোনোদিনও এর আগে খাইনি, তাই ভাবলাম একবার শেয়ার করি। আর এইদিকে দেখো, ওই দাদার সাথে একটা ছবি তুললাম, কারণ ভীষণ আনন্দ হচ্ছিল জানো। আর এইদিকে দেখো, মোটামুটি দুই ব্যাগ ভরা সবজি হয়ে গেছে, এইবার সেই একদিকে সর্ষে ফুল আর একদিকে সর্ষে, যেই জায়গাটা দিয়ে এলাম আবার সেই জায়গাটা দিয়ে ব্যাক করছিলাম। আর এইগুলো কি গাছ বলতে পারবে তোমরা কমেন্ট সেকশনে জানিও তো। ছড়ো আমিই বলে দিই, ওটা ছিল আলু গাছ। আর এইদিকে দেখো, ওই দাদার মা প্রচুর ফুলকপি বাঁধাকপি তুলছে আমাদেরকে দেবে বলে। তো ভাবলাম যে যখন এত ফ্রেশ ফুলকপি বাঁধাকপি পাচ্ছি, না করব না। তো এই কাকিমাকে বলছি, কাকিমা তুমি একটু ধরো, আমি ফুলকপিটার ছবি তুলি। আর কাকিমাও খুব খুশি হয়ে তাড়াতাড়ি করে ফুলকপির এরকম করে মুখটা ধরেছে, আমারও ছবি তুলে নিলাম, বেশ ভালো লাগলো। গ্রামের এই সহজ সরল মানুষগুলোর একগাল হাসি দেখলে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায়। তারপরে জোর করে আমাদেরকে ওনাদের বাড়িতে নিয়ে গেল। দেখো কি সুন্দর গরু রয়েছে না, আগে না আমাদের বাড়িতেও ছিল চারখানা গরু, এখন তো সেই সব পাটাপাট চুকে গেছে। তারপর দেখলাম কতগুলো ছাগল রয়েছে, আমার বর তো দেখা মাত্রই গিয়ে আদর করতে শুরু করে দিয়েছে, যদিও আমি ধরিনি, আমার আবার কেমন যেন ভয় লাগে, তো ও আদর করছিল। আমি ভাবলাম যে এই মুহূর্তটাও একটু ক্যামেরা বন্দি করে নিই এই আর কি।
আর ওইদিকে যে সবজিগুলোকে সব আমরা এনেছি মাঠের থেকে, সেইগুলোকে ওই কাকিমা আর ওই দাদার বউ বলছে আমি কেটে গুছিয়ে দিচ্ছি তোমাদের, কারণ ব্যাগে করে না ডালপালা শুদ্ধ নিয়ে যেতে তোমাদের অসুবিধে হবে বলে নিজে থেকেই ওরা সব কিছু কেটে গুছিয়ে আমাদের ব্যাগে ভরে দিল। আর এই যে এক্সট্রা পাতাগুলো রয়ে গেছে এগুলো ওরা গরুকে দিয়ে দেবে খাবার জন্য, কোনো কিছুই আর কি উচ্ছিষ্ট নয়। তো ওরা খুব সুন্দর করে গুছিয়ে আমাদেরকে প্যাক করে দিল বাড়ি আনার জন্য। আমরা দুজনে তো মনের আনন্দে ব্যাগ ভর্তি সবজি নিয়ে সোজা বাড়ি, আর তারপরে চলে এলাম সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়ে এরকম কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আর চিংসের সেজুয়ান ফ্রায়েড রাইস মশালা দিয়ে, কালকের কিছু বাসি ভাত ছিল তো সেই ভাতগুলো দিয়ে বানিয়ে নিলাম ফ্রায়েড রাইস। আর এরকম কিন্তু বাঙালিদের রেডিমেড ফ্রায়েড রাইস কিন্তু প্রায়ই হয়ে থাকে, তাই না, বিশেষত এই শীতকালে। তো এইভাবে ফ্রায়েড রাইস করে দুপুরবেলা ফ্রায়েড রাইস আর ভাত দিয়ে দুপুরটা সেরে নিলাম, কারণ বেশি কিছু রান্নার ঝামেলা করা যাবে না। বিকালে ছিল একটা আবার কেকের অর্ডার, সেই কাজটাও কমপ্লিট করতে হবে, তো সেই মতোই আর কি ফ্রায়েড রাইস দিয়ে দুপুরটা সেরে নিলাম। আর হ্যাঁ, সাথে ছিল কিন্তু সর্ষে ফুলের বড়া, কারণ সর্ষে ফুলের বড়া আমার ভীষণ ভালো লাগে খেতে। আর যেই সর্ষে ফুলগুলো এনেছিলাম ওগুলো তো দিনের দিনই করে ফেলতে হবে, তা না হলে তো নেতিয়ে একদম বিচ্ছিরি হয়ে যাবে। তো মা ওই জন্য গরম গরম সর্ষে ফুলের বড়া ভাজলো। দুপুরটা কিন্তু এই দিয়েই শেষ করে দিয়েছিলাম, কারণ কেক বানাতে হবে বিকেলে, আর অনেকদিন তোমাদের সাথে কেকের রেসিপিও শেয়ার করা হয় না, তো সেই কারণেই দেখো একটা ম্যাঙ্গো ফ্লেভারের এগলেস কেক ছিল এটা। আর এই কেকটার ডিজাইনটা কাস্টমাইজ ছিল, কারণ আমার অলরেডি এরকম একটা ডিজাইনের কেক আমার দেওয়া ছিল, তো সেই ছবিটা থেকেই দেখে কাস্টমার বলল যে আমাকে একদম এই রকমই একটা কেক করে দিও, ইভেন কালারটাও সেম হতে হবে, শুধু বাটারফ্লাইটার কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো এদিকে দেখো কথায় কথায় আমার কেকও কিন্তু প্রায় রেডি হয়ে এসছে, আর অল্প ডিজাইন করলেই কেক কমপ্লিট হয়ে যাবে। যারা এতক্ষণ আমার সঙ্গে রয়েছো কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে মনে করানোর জন্য বলছি, প্লিজ আমার ভিডিওটার কোথাও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করো। তোমাদের এই ছোট ছোট লাইক আর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য, তো সেই জন্যই তোমাদের কাছে আবদার করে থাকি একটু লাইকের আর একটু কমেন্টের। আর গল্প করতে করতে দেখো কেকও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, বাটারফ্লাইগুলো বসিয়ে দিয়ে নামটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ কথা, যারা নতুন বন্ধু হয়েছো গত এক সপ্তাহের মধ্যে তারা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যেও, তাহলে আমি খুব সহজেই তোমাদের পরিবারে বন্ধু হয়ে যেতে পারবো। কেকের কাজ মোটামুটি শেষ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরিবারের সকলকে নিয়ে সবাই হাসি খুশি থেকো, আনন্দে থেকো, ভালো থেকো। আজকে এ পর্যন্তই, নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।